ফেসবুক লাইভে এসে এক নারীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর অভিযোগ, সন্ধ্যা ইফতারের পর বনানী শিরাটন হোটেলের সামনে তার ওড়না ধরে টান দিয়েছেন ওই দুই পুলিশ সদস্য। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য। এ সময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গালাগাল করতে শোনা যায়। ফেসবুক লাইভে করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায় ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয় দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানা হেঁচড়া চলছে। তবে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে দেখা যায়নি। অভিযুক্তরা পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবল, তাদের একজন অতিরিক্ত উপকমিশনারের দেহরক্ষী ও একজন গাড়ি চালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। পুলিশ যেখানে নারী নিরাপত্তা দিবে সেখানে উল্টো নারীদেরও নানাভাবে হয়রানি করছে। ভুক্তভোগী নারীর দাবি, তাদের শুধু প্রত্যাহার নয়, উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যদিকে সাধারণ মানুষ মনে করছে পুলিশের নামে মাত্র প্রত্যাহার করা হয়েছে, কয়েকদিন আর কোনো বিচার হবে না। ভিউয়ার্স, আপনার কি মনে হয় অভিযুক্ত দুই পুলিশ আরও কঠিন শাস্তি পাবে? হ্যাঁ হলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস, আর না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।